দুর্দশা পিছু ছাড়ছে না বিদেশ থেকে আসা কর্মীদের। সৌদি আরবের নতুন শর্তের বেড়াজালে কাজ হারানোর সংখ্যায় শত শত কর্মী। টিকা ছাড়া দেশটিতে গেলে বাধ্যতামূলক এক সপ্তাহের কোয়ারেন্টিনে দিতে হবে 60 থেকে 70 হাজার টাকা। টিকিট করে যারা যেতে পারেনি কিংবা ভিসা শেষ হয়ে গেছে, আপনি আপনার মালিকের সাথে বা কফিলের সাথে কথা বলেন। বিদেশ থেকে ফিরেও কলা রুটি খেয়ে যাদের এক বেলা পার হচ্ছে তাদের কাছে এই টাকা পাহাড় সম। টিকিট ওকে আছে, আমার বুকিং কার্ডের জন্য আমি যাইতেছি যাইতে পারতেছি না, হোটেল বুকিং। এটা আপনার 70 হাজার টাকা, 60 থেকে 70 হাজার টাকার ভিতরে ওরা বলছে। এখন আমরা যা কামাই করি, এখন আমরা বেতন 600 টাকা 700 টাকা বেতন, তো আমরা 70 হাজার টাকা 80 হাজার টাকা করতে গেলে দেন। ওনারা আমাদেরকে একটু হেল্প করতে বলছে, হ্যাঁ আপনারা আসুন, আপনাদের প্যাকেজটা এভাবে হবে। প্রবাসী কর্মীদের জমানো কল্যাণ ফান্ড থেকে এসব টাকা দেওয়ার দাবি জানিয়েছে বায়রার একাংশ। আমরা সরকারের কল্যাণ ফান্ড থেকে এই অপ্রত্যাশিত খরচ বহন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শুধু সৌদি আরব নয়, এমন শর্ত আসতে পারে অনেক দেশ থেকে, তাই এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ শ্রমবাজার বিশ্লেষকদের। যত দ্রুত সম্ভব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে আমাদের অভিবাসী ইচ্ছুক কর্মীদেরকে যাতে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।